অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম। প্রকৃতি এখানে সত্যি সত্যি অরণ্য সুন্দরী। যেদিকেই চোখ যায় অরণ্য এবং পাহাড় একে অন্যের হাত ধরে দাঁড়িয়ে আছে নীরবতাকে সাক্ষী রেখে। মাঝে মাঝে পর্যটকদের আনাগোনা, উঁকিঝুঁকি, শহুরে চার চাকা গাড়ির যান্ত্রিক শব্দ আর এসব মিলিয়ে গেলেই আবার সেই নীরবতা, সেই অরণ্যের ভাষা, সেই অপরূপ প্রকৃতি মাধুরী। লোয়ার ড্যামের থেকে যেদিকেই চোখ যায় কোথাও জল, কোথাও অরণ্য, আর সব মিলে অরণ্যের ভাষা কানে কানে যেন বলে যায়, এসো আমাকে চিনে নাও, চিনে নাও অরণ্যের দুর্গমতাকে, পাহাড়ি রাস্তার রহস্যময়তাকে। আমরা আছি অযোধ্যা পাহাড়ের হিলটপে। হিলটপে পৌঁছে গেছি খানিকক্ষণ আগেই। চা নাস্তা হয়ে গেছে মদনদার সৌজন্যে, আর চা নাস্তা করবার পরে আমরা এই মুহূর্তে যাচ্ছি এখানকার একটা বিখ্যাত আদিবাসী গ্রাম। হ্যাঁ, সেই গ্রামটার নাম হচ্ছে কি বলে? উসুল ডুংরি। উসুল ডুংরি। সেই উসুল ডুংরির পথে পড়ছে একটা ঘন জঙ্গল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই ঠিক জঙ্গলের মাঝখানটা আমরা দাঁড়িয়ে আছি, কোনো কারণ নেই, শুধু এনজয় করব, উপভোগ করব প্রকৃতিকে। আর যেহেতু মদনদা আছে, ফলে তিনি বারবার গাড়ি থামিয়ে চলো ওটা ঘুরে আসি, চলো ওটা ঘুরে আসি, এভাবে আমাদের অলি গলি চিনিয়ে দিচ্ছে। মদনদা, এই জঙ্গলটা কি নাম, কি কিছু নাম আছে নাকি? আমাদের এদিকে উসুল ডুংরি বলে, মানে এই রাস্তা দিয়ে গেলে উসুল ডুংরি একটা ভালো গ্রাম। আচ্ছা। ওইখানে স্কুল আছে, রাস্তাঘাট ভালো আছে, মানে দেখার মতন গ্রাম, তাই আপনাদেরকে ওই গ্রামটা দেখার জন্য নিয়ে যাবো উসুল ডুংরি যাবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে কি কি গাছপালা আছে মোটামুটি? বেশি শাল বৃক্ষ দেখছি, শাল বেশি দেখছেন, শাল আছে, আবার এই শালটাই বেশি বলবো, অন্যান্য গাছ খুবই কম। এমনি জন্তু জানোয়ারে? জন্তু জানোয়ার তো না থাকে, ভয় নেই। জঙ্গল, জঙ্গলের মধ্যে জন্তু জানোয়ার আছে দাদা, হাতি আছে, হরিণ আছে, ময়ূর আছে, সাপ আছে। এই যে জঙ্গল, এই যে যাচ্ছে যাচ্ছে, এর শেষে কি আছে, শেষ কোথায়? শেষটা আমরাও দেখি নাই কোনোদিন। এরপরে শহর পেয়ে যাবেন, তারপরে হয়তো আরো পাহাড় পাবেন। মানে এখান দিয়ে কোনো মানে না না আদি অন্ত আমরাও দেখিনি, এই জঙ্গলে এই জঙ্গল, জঙ্গলে এই জঙ্গল। জঙ্গলের আওয়াজ শুনতে পাচ্ছ? মানে জঙ্গলের একটা নিজস্ব আওয়াজ, ওটা 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 নিজের একটা জিনিস, পাহাড়ের জঙ্গলের একটা নিজস্ব আওয়াজ আছে, নিজস্ব সত্তা আছে। ঝিম 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 আওয়াজ জঙ্গলের মধ্যে, জঙ্গল নিজের কথা বলে, নিজের মনে চলে। কি সুন্দর বললে গো, তুমি একটু তোমার কথা বলো না গানে গানে, এইখানে একটা তোমার গান পায় না? হ্যাঁ, মন করে গো, ধরো। ওরে জঙ্গলে জন্মেছি আমি, জঙ্গল আমার মা। চলো, ওরে জঙ্গলে জন্মেছি আমি, জঙ্গল আমার মা। ওরে সেই অপদাত, এই প্রকৃতির পরিবেশকে আমরা সুন্দর রাখবো, জঙ্গল আমার মা, জঙ্গলে জন্মেছি। তাই আমি সবাইকে বলি, জঙ্গলকে সুরক্ষিত রাখো, গাছ লাগাও আর দেশ বাঁচাও। আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, এই যে আপনারা আসছেন পাহাড় দেখতে, ঠিক আছে, আমি আমাদের এলাকার মানুষদেরকে বলি, ভাই আমাদের জঙ্গল যেন নষ্ট না হই, এই জঙ্গল সাংঘাতিক সুরঙ্গ। হ্যাঁ হ্যাঁ, থাকতে পারে, আস্তে 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 আমি ওদেরকে বলি, এই এই জঙ্গলটা আমাদের যেন সুরক্ষিত থাকে, যত ভালো থাকবে তত বাইরের থেকে মানুষজনেরা আসবে, তাই ভাইরা গাছ লাগান আর দেশ বাঁচান। ওরে জঙ্গলে জন্মেছি আমি, জঙ্গল আমার মা, ভোলা মন আমার, ওরে মন রে। Thank you.
আছে ওখানে আছে ছ সাত ঘর বা চাষবাস আছে হয় মোটামুটি আছে কি চাষ কর ধান শুধু ধানই হয় ধান জোনাইল বিলাতি জোনাইল বিলাতি জোনাইল ও ভুট্টা ভুট্টা আর টমেটো টমেটো গরুও পোষা আছে নাকি হালের গরু আছেন বলদ গরু হ্যাঁ হাল বাহার গরু আছে তোমার কি খেত খামারি নিজের নিজের জমি তোমাদের সবার এখানে নিজের জমি কেমন লাগে বাইরে থেকে লোকজন এলে ভালো লাগে না ভালো লাগে না এই যে বাইরে থেকে টুরিস্ট আসে ভালো লাগে না কোন এখানে কি এখানে তো টুরিস্ট আসছে না অযোধ্যা আসছে পাহাড় তো গুড়িয়েছি না কত লাগালে মোটামুটি বিঘা দু একে ও বিঘা দুয়েছি দু বিঘা পারা একটু আগে জল করলে হবে কিন্তু কোনো কাজের তো না এরকম জল পড়লে তো আর কাজ কোন ঘরটা থাকেন তিন ভাই তিন ভাই তিন ঘর কিন্তু সব কি একসঙ্গে থাকে না আলাদা না আলাদা সব রান্নাবান্না আলাদা হয় বাবা আছেন বোন আছেন ইনি আছেন বড় ও বড় ভাই হ্যাঁ ইনি বড় ভাই অনেক দায়িত্ব